কোচবিহার শহর লাগোয়া হরিণ চৌরা সংলগ্ন এলাকায় রেল লাইনের গেট নিয়ে বিতর্ক সৃষ্টি বেশ কিছুদিন ধরেই হয়েছে। হরিণ চৌরা এলাকায় রেলের গেট নিয়ে স্থানীয় বাসিন্দারা ক্ষোভ প্রকাশ করেছেন। তারা জানিয়েছেন, বেশ কয়েকদিন ধরেই রেল লাইনের যে গেট রয়েছে তা সবসময় বন্ধ রাখছে এখানকার যিনি দায়িত্বে রয়েছেন গেটের সেই কর্মীরা। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, এই গেটটি সবসময় বন্ধ রাখছে, যার ফলে যাতায়াতের খুব অসুবিধে হচ্ছে। কোনো গাড়ি বা কোনো টোটো এখান দিয়ে যাতায়াত করতে পারছে না। এই রাস্তাটি ইঞ্জিনিয়ারিং কলেজে গিয়ে উঠছে, যার ফলে খুবই ব্যস্ততম এই রাস্তা। বিভিন্ন জায়গায় ছাত্রছাত্রীরা এই রাস্তা দিয়ে যাতায়াত করে, তাদেরকেও খুব কষ্ট করে যাতায়াত করতে হচ্ছে বলে জানান স্থানীয়রা। এবং তার সাথেই যেসব গেট রয়েছে, যখন ট্রেন আসে তখন সেই গেট নামিয়ে দেওয়া হয় এবং ট্রেন চলে গেলে সেটি উঠিয়ে নেওয়া হয়। আর এখানে যে গেটটি রয়েছে সেটি সবসময় বন্ধ রাখছে রেল কর্তৃপক্ষ, এখানকার কর্মীরা। কেন সবসময় বন্ধ রাখছে এই রেল গেট, এই ব্যস্ততার রাস্তাটি, সেটাই জানতে আজ তারা সেখানে একসাথে হয়ে সেখানকার রেলের যে কর্মী রয়েছে তার কাছে যান। এ বিষয়ে কর্মী এবং স্থানীয় বাসিন্দারা কী জানিয়েছেন একে একে শুনব। ইদানিং গেটটা হওয়ার পরে ওরা মাঝখানে তো কিছু বন্ধ করে দিয়েছিল, তারপরে তো লোকজন দাঁড়া হাতে অফিসার আসার কথা ছিল, কিন্তু তারপরেই তো ওরা খুলে দিয়েছে। তারপরে তো ঠিকই আছে, কিছুদিন ঠিক আছে, আবার তো দিন ধরে দু তিন দিনে বন্ধ রাখার আগে এদিক দিয়ে কত দিনে কতবার করে ট্রেন যেত এদিকে? আগে ধরেন সকালে দুপুরে যাইতো, দুই তিনটে ট্রেন চলতো। আগে প্রথম যখন চলতো তাহলে ট্রেনটা যখন চলতো তখন তো টাইমলি টাইম চলতো আর কি, এক আনন্দমুখর ভবিষ্যতের সমাহার। শিক্ষা ও চিকিৎসা কেন্দ্রের খুব কাছে, আবার এনজিপি স্টেশন কিংবা এয়ারপোর্টে সহজে পৌঁছে যাওয়ার পথ এশিয়ান হাইওয়ের ওপর নতুন শিলিগুড়িতে। 20,000 স্কোয়ার ফিটের ক্লাব হাউস, ক্লাব ডেলিসিয়া, রয়েছে সুইমিং পুল, কিডস জোন, মাল্টিজিম আর বিনোদনের অফুরন্ত সম্ভার। সাধ্যের মধ্যে সাধ পূরণের ঠিকানা এমবি ডিলাইট। সমস্যা দেখছেন এখানে কি হচ্ছে সমস্যাটা? আরে সমস্যা হচ্ছে, সমস্যাটা এখানে হঠাৎ করে এসে দেখি রোডটা বন্ধ, রেল কর্তৃপক্ষ থেকে গেটটা, এটা সারাদিনে আজকে সকালবেলা থেকে রোডটা খোলা। এবার এখানে দায়িত্বরত যারা কর্মচারী আছে তাদেরকে জিজ্ঞাসা করা হলো, বললো যে অফিস থেকে নাকি এদের অর্ডার, কিন্তু অফিসের যে অর্ডার সেই অর্ডার কপিও আমরা দেখতে যাচ্ছি অফিসের অর্ডার কপি দেখাতে পাচ্ছে না। কারণ এই রাস্তাটা হচ্ছে দীর্ঘ প্রায় আমরা 50 বছর যাবতই দেখি, জানি যেটা আমাদের পূর্ব যারা ছিল, পূর্বপুরুষ যারা বাবা দাদু যারা ছিলেন, প্রায় 50 বছর থেকে এই রাস্তা দিয়ে লোকজন যাতায়াত করতো। এবং কুচবিহারের অন্যতম ঢোকার একটা গুরুত্বপূর্ণ রাস্তা এটা, এবং ইঞ্জিনিয়ারিং কলেজ হওয়াতে এখানে সারাদিনে সমস্ত ছাত্রছাত্রীরা এই রাস্তা দিয়ে যাতায়াত করে, পাশাপাশি সারাদিনে প্রায় 2-3 হাজার লোক এই রাস্তা দিয়ে যাতায়াত করে। হঠাৎ করে কোনো কারণ ছাড়াই এটা বন্ধ। কতদিন ধরে বন্ধ দেখছেন এই গেট হওয়ার পরে? পর থেকে কি গেট মাঝখানে কিছুদিন আগেও নাকি এরকম একটা ঘটনা ঘটেছিল, তখন এলাকার লোক সবাই এসে এখানে রিকোয়েস্ট করার পরে এটা খুলছিল। আবার হঠাৎ করে 2-4 দিন আগের থেকেই নাকি এখানে এসে শুনলাম যে 2-4 দিন আগে থেকেই আবার রোডটা বন্ধ। আজকে আমি নিজেও সাক্ষী। এই রাস্তাটা কী নাম, এবং মানে এই রাস্তা দিয়ে যারা যাতায়াত করে কোন এলাকার বাসিন্দারা যাতায়াত করে? এই রাস্তাটা অ্যাকচুয়ালি হরিণচৌরা ইঞ্জিনিয়ারিং কলেজ ঢোকার, এবং এই রাস্তাটা হচ্ছে আপনি যদি বলেন দিনহাটা মাথাভাঙা থেকে যারা কুচবিহারমুখী মানে কুচবিহারে ঢোকে, সেই হরিণচৌরা রেল ব্রিজ পার ব্রিজটা পার হওয়ার পরে যে মেন কুচবিহার ঢোকার রাস্তা, এটাই হচ্ছে কিন্তু গুরুত্বপূর্ণ রাস্তা। এই রাস্তাটা হরিণচৌরা ইঞ্জিনিয়ারিং কলেজ রাস্তা নামেই পরিচিত, এবং এখানে সারাদিনে কুচবিহার থেকে শুরু করে আপনি যদি ওইদিকে আমাদের গুড়িয়াহাটি 2 নং অঞ্চল, গুড়িয়াহাটি 1 নং অঞ্চল, বাবুরহাট আপনি যান, মোটামুটি এই রাস্তা দিয়েই সবাই যাতায়াত করে। আচ্ছা, মানে এই দিক দিয়ে তার মানে গুড়িহাটি 1-2 আর বাবুরহাটে যাওয়া যায়? বাবুরহাট আপনি ওইদিকে তুফানগঞ্জ, ডাউবাগুড়ি সমস্ত জায়গায় এই রাস্তাটা দিয়ে যাতায়াত করে। এখন এখন কি যাচ্ছে রেলের যে স্টাফ এখানে যারা আছে তাদের সাথে কি আপনারা কোনো কথা বলেছেন, মানে তারা কিছু বলতে পেরেছে যে কেন বন্ধ রাখা হয়েছে এটা? রেলের যে স্টাফ আছে, আমি তো আগে যারা স্টাফ ছিল তাদের সঙ্গে একটু পরিচিত ছিল, আজকে এসে দেখি এরা নতুন, হয়তো এরা ডিউটি চেঞ্জ হয়, তো এদের সাথে কথা বললাম, প্রথমে কথা বললাম, এরা বলছে দাদা আমাদেরকে ফোন করে বলছে যে রাস্তাটা ক্লোজ রাখতে। এবার বললাম যে কারণটা দর্শাও বা কোনো নোটিশ যদি থাকে তাহলে সেটা আপনারা নোটিশটা আপনারা লাগান, বা এখানে রোডটা যে বন্ধ কী কারণে বন্ধ সেটা তাহলে বলেন। ওরা বলতে পারছে না, বলে যে এটা আমাদের অফিস থেকে অর্ডার। আচ্ছা, এখন আপনারা কথা বললেও বুঝতে পারবেন তাদের সাথে। এখন কী চাচ্ছেন?
এখন আমরা দেখেন এটা তো জনগণের স্বার্থেই যে কোনো কাজ হওয়া উচিত। এবার যে কোনোই কাজ হোক না কেন, সেটা সেন্ট্রাল গভর্নমেন্টই হোক আর রাজ্য সরকারেরই যে কোনো কাজ হোক না কেন, সেটা জনগণের স্বার্থে, কিন্তু এটা তো জনগণের পরিপন্থী কাজ হচ্ছে। তো আমরা চাই যে জনগণের স্বার্থে রাস্তাটা খোলা থাকুক এবং সবারই সুবিধা হবে। এটা হচ্ছে তোমার স্টেশন মাস্টার থেকে নাম্বার দিবে, এটা ওপেনিং ক্লোজিং এটা করে বন্ধ করার জন্য এটা নির্দেশ। কোনটা ছিল হাই অথরিটির সঙ্গে আপনারা কথা বলেন, এখানকার পাবলিক যারা আছে যেহেতু আমাদের ডিউটি, আমাদের ডিউটি করতেই হবে। সারাদিনে কতক্ষণ বন্ধ থাকছে? সারাদিনে তো এইটা তো বলা যাবে না, সারাদিন তো 24 ঘন্টাই নিয়ম আছে, 24 ঘন্টাই বন্ধ থাকবে। স্টেশন মাস্টারের কাছ থেকে পারমিশন নিয়ে খুলতে লাগে, আবার ওপেনিং করতে হয়, আবার ট্রেন যখন আসে তখন তো ওইটার ওপেনিং ক্লোজিং দুটো ব্যাপার থেকেই যায়। মানে স্থানীয় বাসিন্দারা কী অভিযোগ করছে? স্থানীয় বাসিন্দারা তো বিভিন্ন ধরনের অভিযোগ করছে, কিন্তু ওনারা হাই অথরিটির সঙ্গে কথা বলে কতটুকু। সারাদিনে মানে কত লোকজন মানে এখানে গেট পড়ে থাকা অবস্থায় কত লোকজন এদিকে আটকে যায়, মানে কী পরিস্থিতি যদি আপনি দেখেনই থাকেন? সেটা তো আমি বলতে পারবো না, যে আমি তো গুণ লোক গোনার জন্য এখানে আসি নাই। আপনার নাম? আমার নাম হচ্ছে মোনা। বললাম আপনাদের কোনো লিখিত ইয়ে দিয়েছে, নোটিশ দিয়েছে এটা বন্ধ রাখার জন্য? হ্যাঁ, হাই অথরিটির কাছে। আপনার এখানে কি সেই নোটিশটা আছে, যেহেতু আপনি গেটটা বন্ধ রাখছেন কিন্তু আপনার কাছে সেই নোটিশটা এখানেও থাকার কথা, সেই নোটিশটা কি আপনার কাছে আছে? নোটিশ নাই, নোটিশটা আমাদেরকে নির্দেশ করছে না। আপনি কি এখানে তো নোটিশ পেয়েছেন আপনার কাছে? আমাদের অফিসে আছে। এখানে আপনি পেয়েছেন? আমাদের হাই অথরিটির মাধ্যমে দিয়েছে না, নির্দেশটা কি আপনাকে ফোনে দিয়েছে? ফোনে দেওয়া হয় নাই, এটা লিখিত আসছে, অফিসে আছে। যদি অফিসে যদি থাকে তাহলে অফিসে গিয়ে খোঁজ করেন আপনারা। আপনার কাছে তো নির্দেশটা আসেনি, এসেছে তো অফিসে। আমার নির্দেশ না আসলে আমি এমনি গেটটা বন্ধ করে রাখবো? আপনার নির্দেশটা কি আপনাকে কাজে কাগজ কলমে আপনার নামে এসেছে নাকি এইখানকার নামে এসেছে? অফিসারের নামে এসেছে। তো অফিসার কেন, অফিসে আসছে, রুলস নিয়ম যেটা আছে সেটাই আসছে। আপনাকে যে নির্দেশটা দিয়েছে বাই ফোনে দিয়েছে, সামনাসামনি দিয়েছে? আমি তো একা গেটে ডিউটি করি না, বিভিন্ন ধরনের লোকে তো ডিউটি করে। মানে আপনি জানলেন কি করে যে এই নোটিশটা এসেছে, নির্দেশটা এসেছে? কার কাছে শুনলেন নির্দেশটা? আমাদের অফিসে সাহেব আমাদেরকে নির্দেশ দিয়েছে, সেই হিসেবে কাজ। সেই নির্দেশটা কি সামনাসামনি দিয়েছে না ফোনে দিয়েছে? সামনাসামনি নির্দেশ এটা। সেটাই জানতে। আচ্ছা, এটা কতদিন থেকে এই সমস্যাটা আছে, এই যেটা বন্ধ হয়ে আছে সেটা কতদিন থেকে? এটা ওপেন টু ক্লোজ টু রোড ট্রাফিক, এটা নির্দেশ অনেকদিন থেকেই আছে। তাহলে কতদিন হয়? সেটা আমার জানা। আপনি তো ডিউটিতে আছেন, আপনি জানেন না কবে? আমি তো আজকেই আসছি, আমি তো ডিউটি ছাড়ছি আজকেই আসছি। মানে এর আগে কে ডিউটি করতো? এর আগে যে ডিউটি করছে তাকে আছে, লোক আছে, সন্ধ্যার সময় চলে আসেন। মানে আপনি আপনার আজকে প্রথম ডিউটি আজকে? হ্যাঁ, না না